সাইডে একটু টান টান। শ্রীজন এবং পর্ণা দুজনের বিয়ে আজকে আমরা দেখবো, বারো বদল হবে লাইভ, আমরা সকলের সামনে এখানে একটা খুব সুন্দর একটা মোমেন্ট ক্যাপচার করবো এবং সকলকে সুযোগ এবং সময় দেওয়া হবে এই ক্যাপচার করার জন্য। কিন্তু তার আগে একটুখানি এই যে বিয়ের যে মহল আছে সেটাকে একটু সেট করে নিই। ঠাম্মির হাতে একটুখানি আশীর্বাদের থালাটা একটু দেওয়ার জন্য ছাদনা তোলার কাপড়টা কোথায়? আমরা তো পুরো বিয়ের সিনটা এখানে ক্রিয়েট করছি, মায়ের হাতে আপাতত কাপড়টা রয়েছে, এবার আমরা ছাদনা তোলাটা এখানে তৈরি করে দেব। আচ্ছা, আমি ফিকশন হেড শিল্পী দি এবং প্রজেক্ট হেড কৃষকদাকে রিকোয়েস্ট করবো জয়েন করার জন্য এখানে, এবং শ্রাবণ দিদি প্লিজ প্লিজ একটু জয়েন করুন। শিল্পী দি, হ্যাঁ শিল্পী দি কোথায়? এই তো শিল্পী দি আছে, কৃষকদা প্লিজ কৃষকদা একটু চলে আসুন, এবং শ্রাবণ দিদি আছে। মালাটা মালা বদল হচ্ছে এখানে, একটু উলু হয়ে যাক সবাই মিলে, একটু উলু কমান। একটা বিশেষ মুহূর্তের সাক্ষী আমরা হচ্ছি এখানে, যেখানে ছাম্মি আজকে কিন্তু এখানে ফুল কোথায়? ফুল 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 এবং ছাম্মি কিন্তু আজকে আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করছে আমাদের নতুন দম্পতিকে, এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ফুল এখানে দিয়ে ওনাদেরকে স্বাগত জানানো হচ্ছে, তাদের শুভেচ্ছা জানানো হচ্ছে এখানে। ছাম্মি ছাম্মি একটু মাইক চাইছে, ছাম্মি কাছে আজকে যেমন আমি আশীর্বাদ করলাম মেয়েদের দুজনকে, আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন যেন এই সোনা অনেকদিন অনেকদিন এই পর্বের পুরো অনুষ্ঠানটি দেখতে হলে নজর রাখুন আমাদের টলিস্কোপের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না, কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।